আসসালামু আলাইকুম। টিপস বাংলা চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগতম। আজকে রান্নাঘরের প্রয়োজনীয় পাঁচটি টিপস নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমরা অনেক সময় অনেক বেশি করে চাল কিনে ঘরে রাখি। অনেক দিন চাল ঘরে থাকলে চালে কিন্তু পোকা ধরে যায়। চালে যাতে পোকা না ধরে সেজন্য চালের ভিতর কয়েকটা তেজপাতা বা শুকনা মরিচ রেখে দিন, দেখবেন চালে পোকা ধরবে না, চাল ভালো থাকবে অনেক দিন। ডাল অনেক দিন ঘরে থাকলে দেখা যায় ডালে পোকা ধরে বা ডালের কালার ফ্যাকসা হয়ে যায়। যদি আমরা ডালের ভিতর কয়েকটা শুকনা মরিচ রেখে দিই তাহলে দেখবেন ডালে পোকা ধরবে না আর ডালের ফ্যাকসা কালারও হবে না। ডিম ভাজার পর আমরা ডিমের খোসাটা ফেলে দিয়ে থাকি, কিন্তু যারা শখের বসে বারান্দায় বা ছাদে বাগান করছেন তারা যদি এই ডিমের খোসাগুলো ফেলে না দিয়ে রোদে শুকিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়ে গাছের গোড়ায় দেন তাহলে এটা সার হিসেবে ব্যবহার করতে পারবেন। অনেক লেবুতে রস কম থাকে, লেবুতে রস কম হলে লেবু কাটার আগে কুসুম গরম পানিতে যদি এক ঘন্টা ডুবিয়ে রাখা হয় তবে দেখবেন লেবুর রস তুলনামূলকভাবে বেশি হয়। ঘরে অনেক দিন মুড়ি থাকলে সেটা অনেক সময় নরম হয়ে যায়, তখন কিন্তু আমরা মুড়িগুলো ফেলে দিই। কিন্তু ফেলে না দিয়ে যদি এটা আমরা চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ ভেজে নিই তবে কিন্তু মুড়িগুলো আগের মতো মচমচে হয়ে যাবে আর স্বাদটাও ঠিক থাকবে। চুলার আঁচ কমিয়ে এভাবে মুড়িগুলো দিয়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পরেই দেখবেন মুড়িগুলো মচমচে হয়ে গেছে। চুলার জালটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। দেখুন মুড়িগুলো কতটা মচমচে হয়ে গেছে। তো বন্ধুরা, আমার টিপসগুলো যদি আপনাদের ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আগামী দিনে আরও নতুন কিছু টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।